শুরু থেকেই খবরের শিরোনামে অনিক দত্তের ছবি অপরাজিত। এতে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু কমলকে দেখা যাবে। সত্যজিতের সঙ্গে জিতু কমলের চেহারার হুবহু মিল দেখে টালিপাড়ায় ইতোমধ্যে হইচই পড়ে গেছে। এদিকে ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের রয়েছে নানা জল্পনা ও কল্পনা। এরই মাঝে নেটিজেনদের নজরে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ছবির লোগো নিয়ে পরিচালক অনিক ও গ্রাফিক শিল্পী রাজকমল আইচের মধ্যে মতভেদ। তবে সে গল্প না হয় থাক, নতুন খবর হলো সেসব বিতর্ক উড়িয়ে দিয়ে এবার প্রকাশ্যে আসছে অনিকের অপরাজিতর পোস্টার। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবির এক ঝলক শেয়ার করেছেন ছবির টিম। ঝলকে দেখা মিলল সাদা কালো ফ্রেম, সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর স্মৃতিকে উস্কে দিল অনিকের এই অপরাজিতর 10 সেকেন্ডের ঝলক। যদিও পরিচালক চরিত্রগুলোর নাম ও ঘটনার বিবরণ কিছুটা পাল্টে নিয়েছেন, তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় আর তিনি তৈরি করেছেন পথের পদাবলী নামের ছবি। এদিকে 1955 সালে মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সেই ছবি তৈরির কাহিনী নিয়েই মূলত অনিক দত্তের অপরাজিত ছবিটি। কাহিনী কেউই জানে না, যেমন জানে না ছবির পরিচালক সত্যজিৎ রায়ের অক্লান্ত পরিশ্রমের কথা। অদেখা রায় ঘরণি বিজয়ার নীরবে সত্যজিৎকে অনুপ্রাণিত করার প্রতিটি মুহূর্ত। এদিকে অনেক বাধা বিপত্তির মোকাবেলা করে পথের পাঁচালী তৈরি করেছে সত্যজিৎ রায়। সেই কাহিনী সিনেমার মাধ্যমে বলতে চেয়েছেন নির্মাতা অনিক দত্ত। তাজরিনিকা, সময় সংবাদ।